والصلاه والسلام على نور الذي كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته وأهل السنة والجماعة أجمعين সকলে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم انا سر الله الله سري او كما قال عليه الصلاه والسلام একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি আমির ওয়া মুখবির, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কখনো তোমাকে যদি ভুলি শাফাতের বাণী নিয়ু কাঁদ তুলি
করো দয়ালাময়, দয়া করো দয়ালাময়, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ রোজা সাইরন তোমার মা বাবার খেদমত ভুইল না, বলেন নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দরদ সাইর না, আমার নবীর আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উফাই নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উফাই নাই, নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিদার পাইতে হইলে অলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার এখনও যারা দোকানপাটে আছেন, রাস্তায় আছেন, বাড়িঘরে আছেন, অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও এই বেহেশতের বাগানে চলে আসুন, কারণ এটা আগে ছিল একটা খালি জায়গা, এখন হয়েছে বেহেশতের বাগান, ঠিক কিনা? ঠিক। আগে ছিল একটা খালি জায়গা, এখন বর্তমানে যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ বেহেশতের বাগান। এই জন্য বেহেশতের বাগানে, বেহেশতের বাগানে যদি আপনি আসেন, আসাতে আপনার কেমন লাভ? হাদিস শরীফে আসছে, আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম কেরামান আর একজনের নাম কাতিবিন, ঠিক নেই? ঠিক। কয়জন? দুইজন ফেরেশতা, একজন ভালো লেখে আর একজন মন্দ লেখে। দুইজনের হাতে দুইটা ডায়েরি, একটা হলো নেকের ডায়েরি আর একটা হলো গুনার ডায়েরি, কলম হলো একটা, কয়টা? আমি জিজ্ঞেস করি, আমাদের দেশে স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্র আছে না নাই? আছে। শিক্ষক শিক্ষিকা আছে না নাই? আছে। প্রত্যেকের হাতে কলম আছে না নাই? আছে। খাতা কিন্তু ছাত্র ছাত্রী যারা আছে সকলের কাছে খাতা থাকে, থাকে নি? থাকে। শিক্ষকদের হাতেও খাতা থাকে অথবা একটা পেট থাকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এই দুইজন ফেরেশতা দুই কাঁধে, দুইজনের হাতে দুইটা ডায়েরি কিন্তু কলম একটা। কলম কয়টা? একটা। এই কলমটার ব্যাপারে মুহাদ্দিসিন লিখছেন, বিভিন্ন মুফাসসিরিনও লিখেছেন,
এই কলমটা সব সময় কন্টিনিউ নেক লেখার ফেরেশতার হাতে থাকে, নেক লেখার ফেরেশতার হাতে থাকে। যখন কোনো মানুষ বেহেশতের বাগানের উদ্দেশ্যে রওনা দেয়, ঘর থেকে নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে নেক লেখার ফেরেশতা শুধু নেক লিখতে শুরু করে। যখনই বের হয়ে কদম দিতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে না আসবে ততক্ষণ পর্যন্ত, বেহেশতের বাগানে আসা পর্যন্ত সে লিখতেই থাকে। যতক্ষণ বেহেশতের বাগানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত নেক লিখতেই থাকে। যখন বেহেশতের বাগান থেকে বাড়িতে যায়, বাড়িতে যাওয়া পর্যন্ত নেক আমল তার আমল নামায় লিখতেই শুরু করে। যখন সে ঘুমায় যায়, ঘুমের ঘরেও নেক লেখে। নেক লেখার ফেরেশতা। আর যদি কোনো মানুষ গুনাহ করার নিয়ত করে অন্তর অন্তরে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তারা কিন্তু জানে, জানেনি কথা কোনো জানেনি, তখন গুনাহ যে নিয়ত করছে, গুনার ফেরেশতা বলছে, ও নেক লেখার ফেরেশতা ভাই, কলমটা একটু দাও, গুনাহ তো লেখা শুরু করতে হইব। নেক লেখার ফেরেশতা কই, থামো, নিয়ত না করছে, এখনো তো গুনাহ করার জন্য বের হয় নাই, লিখা যাবে না। খুব খেয়াল করে কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আজকে আমি দুনিয়াতে আছি, এই রাত্রে মরতে পারি কিনা, মরণ আসতে পারি কিনা, মাহফিলটা তো কবরের, কবরবাসীর স্মরণে, এমন টিকিট লইছে মনে হইতেছে যেন হ্যাঁ কেমন পর্যন্ত বাঁচবো কিছু মানুষ।